চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবী সংগঠন রিসো কোসেইকাই এর ত্রৈমাসিক বর্ষাবাস এর উপসথিক সংঘদান। সকালে রিসো কোসেইকাই মন্দিরে সংগঠনের নারী বিভাগের আয়োজনে এই সংঘদান শুরু হয় বুদ্ধকে পুষ্পদানের মাধ্যমে। এরপর চলে ভিক্ষু সংঘ পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা। এতে ভিক্ষুরা বলেন, প্রতিটি মানুষ যদি অন্যের সহযোগিতায় এগিয়ে আসে তাহলেই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। অনুষ্ঠানে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত, ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির ও সংগঠনের বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভারেন্ট মাসানোভা মোরি উপস্থিত ছিলেন।